Bismillahirrahmanirrahim. Să somos toți vișor parana, vișor mas parana călău, parana călău, mați că băi vreți să facem parana. Ei că am dat asta de amândoi la parana. Atunci de sâmbătă, প্রত্যেক জীবনে আমরা প্রতিনিয়ত ব্যক্তিত্ব কথাটি ব্যবহার করি কোন ব্যক্তি যদি তার কথাবার্তা সালচলনে আসার ব্যবহারে আমাদের চিন্তা চেতনার উপর গভীর প্রভাব করে তবে আমরা তাকে ভালো ব্যক্তিত্ব সম্পন্ন বলে মনে করি ব্যক্তিত্ব কথাটি ইংরেজি প্রতিশব্দ পার্সোনালিটি ইংরেজি শব্দ পার্সোনা থেকে উদ্ভূত হয়েছে প্রাচীন রোমে অভিনেতাগণ যে মুখোশ পরে অভিনয় করত সেই মুখোশকে পার্সোনা বলা হতো পার্সোনা এর অর্থে ব্যক্তিত্ব বলতে ব্যক্তির বাহ্যিক রূপ বা প্রতীয়মান রূপ বোঝায় তাহলে আমরা ব্যক্তিত্ব বলতে বললাম যে ব্যক্তির বাহ্যিক রূপ বা প্রতীয়মান রূপ আমরা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন লোক যে সব ব্যক্তির আচরণ আমাদের মনকে মনের উপর গভীরভাবে রেখাপাত করে এবং আমাদের চিন্তা চেতনার উপর গভীর রেখাপাত করে সেসব ব্যক্তিত্বকে আমরা ভালো ব্যক্তিত্ব বলে গণ্য করতে পারি ব্যক্তিত্ব হলো সকল ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যার ভিতর দিয়ে প্রকাশ পায় তার স্বতন্ত্র ভাব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন মনোবিজ্ঞানী ব্যক্তিত্বের সংজ্ঞা নির্দেশ করেছেন নিম্নে কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো গর্ডন আলপোর্ট বলেন যে ব্যক্তিত্ব ব্যক্তির মনোদৈহিক প্রতিক্রিয়া সমূহের এক গতিময় সংগঠন যা পরিবেশের সঙ্গে তার অনবদ্য অভিযোজন নির্ধারণ করে ওয়াল্টার মিশেল বলেন যে ব্যক্তিত্ব গঠন হয় আচরণ চিন্তা ও আবেগ সহ পার্থক্য সূচক ধরন নিয়ে যা তার জীবনের বিভিন্ন পরিস্থিতির সাথে প্রত্যেক ব্যক্তির উপযোগ স্থাপনকে বিশেষভাবে চিহ্নিত করে ম্যাকমোহন এবং ম্যাকমোহন বলেন যে ব্যক্তিত্ব তুলনামূলক দীর্ঘস্থায়ী আচরণের ধরন নিয়ে গঠিত যা বিভিন্ন পরিস্থিতিতে সুসামঞ্জস্য প্রতিক্রিয়া সৃষ্টি করে উডথ এবং মার্কুইস বলেন যে ব্যক্তিত্বকে ব্যাপক অর্থে একজন ব্যক্তির আচরণের সামগ্রিক গুণ হিসাবে সংজ্ঞায়িত করা যায় যা তার চিন্তার ধরন প্রকারভঙ্গি তার প্রভাব ও আগ্রহ তার কাজের প্রকৃতি তার ব্যক্তিগত জীবন দর্শনের প্রকাশ পায় বাস্কিট এবং জার্ভিং বলেন যে ব্যক্তিত্ব হল সময় ও পরিবেশের মধ্য দিয়ে অতিক্রান্ত আচরণ ও চিন্তার এক বিশেষ ধরন যা এক ব্যক্তিকে অপর ব্যক্তি থেকে পৃথক করে ক্যারডার এবং তার সহযোগীগণ বলেন যে ব্যক্তিত্বকে আচরণ ও মানসিক প্রক্রিয়ার অনবদ্য ধরন হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা ব্যক্তিকে এবং ব্যক্তির সাথে পরিবেশের সম্পর্ককে চিহ্নিত করে ক্রেডার ও তার সহযোগীগণ প্রদত্ত সংকটে বিশ্লেষণ করলে দেখা যায় যে তাতে ব্যক্তিত্বের মূল বিষয় তুলে ধরা হয়েছে প্রধানত ব্যক্তিত্ব হল আচরণ ও মানসিক প্রক্রিয়ার এক অনবদ্য ধরন অর্থাৎ আচরণ ও মানসিক প্রক্রিয়ার অনন্যতাই হল ব্যক্তিত্বের মূল বৈশিষ্ট্য দ্বিতীয়ত আচরণ ও মানসিক প্রক্রিয়ার অনন্যতা ও ব্যক্তিত্বের এক স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করে এবং তৃতীয়ত তা ব্যক্তিকে তার পরিবেশের সাথে এক বিশেষ পারস্পরিক ক্রিয়া করতে সাহায্য করে পরিবেশের সাথে এই বিশেষ পারস্পরিক সম্পর্কই ব্যক্তির আচরণের অনন্যতা দান করে তো আমরা ব্যক্তিত্ব সম্পর্কে বললাম ব্যক্তিত্ব হচ্ছে যে ব্যক্তির আচরণ যে আচরণগুলো ভালো তাকে আমরা ভালো ব্যক্তি বলে গণ্য করি এবং যেসব ব্যক্তির আচরণ খারাপ যেগুলো সমাজ স্বীকৃত না যেগুলো সমাজ বহির্ভূত আচরণ সেগুলোকে আমরা খারাপ
ব্যক্তিত্ব বলে গণ্য করি, তাহলে বুঝতে হবে যে ভালো ব্যক্তিত্ব এবং খারাপ ব্যক্তিত্ব তোমরা কীভাবে নির্ধারণ করবে। যেসব মানুষের আচার আচরণ মানুষের মনে গভীরভাবে রেখাপাত করে, হ্যাঁ, সেগুলো হচ্ছে ভালো ব্যক্তিত্বের লক্ষণ। এবং যে যেসব মানুষের আচার আচরণ মানুষের কষ্ট দেয়, মানুষকে ব্যথা দেয়, মানুষের জীবনযাত্রার পথকে ব্যাহত করে, সেগুলো বুঝতে পারছে খারাপ ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। তো আমরা ব্যক্তিত্ব নিয়ে এখন আলোচনা করলাম, তো এবার আমরা আলোচনা করব ব্যক্তিত্বের প্রকারভেদ ও বৈশিষ্ট্য বলি। এই ব্যক্তিত্বের ব্যক্তিত্বের প্রকারভেদ ও বৈশিষ্ট্যগুলি নিয়ে এখন আলোচনা হচ্ছে। ব্যক্তিত্বের আধুনিক মনোবৈজ্ঞানিক অনুধানে পাঁচটি প্রধান দৃষ্টিভঙ্গির নিরিখে ব্যাখ্যা করা হয়। এগুলো হলো জৈবিক দৃষ্টিভঙ্গি, মনোগতীয় দৃষ্টিভঙ্গি, সংলক্ষণ দৃষ্টিভঙ্গি, আচরণগত দৃষ্টিভঙ্গি, মানবিক দৃষ্টিভঙ্গি। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তা প্রথমে হচ্ছে জৈবিক দৃষ্টিভঙ্গি। ব্যক্তিত্বের পুরাতন দৃষ্টিভঙ্গির একটি হলো বিভিন্ন প্রকার ব্যক্তিত্বের মূলে রয়েছে জন্মগত জৈবিক উপাদানসমূহ, শরীরের ধরন, মস্তিষ্কের অঞ্চল এবং বংশগতির উপর ভিত্তি করে জৈবিক দৃষ্টিভঙ্গিকে তিন ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে জৈবিক দৃষ্টিভঙ্গি বলতে আমরা বুঝবো যে ব্যক্তির বংশগতভাবে প্রাপ্ত যেসব বৈশিষ্ট্যগুলি ব্যক্তির ভিতরে লক্ষ্য করা যায়, হ্যাঁ, যেমন তার শরীরিক ধরন, মস্তিষ্কের অংশ, হ্যাঁ, বা এগুলো হচ্ছে তার জন্মগত বৈশিষ্ট্য। তো বংশগতির উপর ভিত্তি করে যদি এটাকে আবার তিন ভাগে ভাগ করেছেন, ভাগ করা হয়। অর্থাৎ শারীরিক গড়ন, গ্রিক দার্শনিকগণ মনে করতেন যে মানুষের দেহের কতগুলো মৌলিক গঠন আছে এবং প্রতিটি গঠনের বিপরীতে একটি ব্যক্তিত্বের ধরনও রয়েছে। কৃৎসমার ও সেন্ডন শরীরের গঠন অনুসারে ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ করেছেন। কৃৎসমারের শারীরিক গঠন মতবাদ, জার্মান মনোরোগ বিশেষজ্ঞ আর্নেস্ট কৃৎসমার 1952 মানসিক বিকারগ্রস্ত রোগীদের চিকিৎসা করার সময় তাদের নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এবং তিনি লক্ষ্য করেন যে শরীরের গড়নের সাথে মানসিক লক্ষণ ও ব্যক্তিত্বের সম্পর্ক রয়েছে। তিনি ব্যক্তিত্বের কতগুলো গুণাবলী বিশেষত মেজাজকে দুভাগে ভাগ করেছেন, যথা সাইক্লয়েড বা খেদ উন্মত্তরূপ, সিজয়েড বা চিত্রভ্রংশী রূপ। এখানে সাইক্লয়েড, এ শ্রেণীর লোক খুব সহজে উৎফুল্ল হয়, আবার সহজে বিষাদগ্রস্ত হয়ে পড়ে। এ টাইপের লোকেরা আবেগকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করে এবং এরা হল সামাজিক উত্তেজনা প্রবণ, বাস্তববাদী ও সহিংসু। ক্ষতমত্ত ব্যক্তিরা খাটো, গোলগাল, মেদবহুল দেহের অধিকারী হয়। চরম পর্যায়ে এসে এদের মানসিক ডিপ্রেসিভ বাতুলতার লক্ষণ দেখা দেয়। এরপর আছে দ্বিতীয় পয়েন্ট, সিজয়েড। এরা অন্তর্মুখী এবং সামাজিক সম্পর্ক বিমুখ হয়। এরা লম্বা ও হালকা পাতলা গড়নের হয়। চরম পর্যায়ে এরা সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে ভোগে। কৃৎসমার সুস্থ ও স্বাভাবিক ব্যক্তিদের পর্যবেক্ষণ করে দৈহিক বৈশিষ্ট্যের দিক থেকে তাদের তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করেন, যথা পিকনিক শ্রেণীর লোকেরা খাটো, গোলগাল, মেদবহুল দেহের অধিকারী এবং এরা বহির্মুখী প্রকৃতির হয়। অ্যাস্থেনিক, লম্বা হালকা পাতলা গড়নের লোকেরা অ্যাস্থেনিক টাইপের অন্তর্ভুক্ত। এরা অনেকটা আত্মকেন্দ্রিক স্বভাবের, অ্যাথলেটিক, সুগঠিত পেশি ও অস্থি প্রধান ব্যক্তি, অ্যাথলেটিক টাইপের অন্তর্ভুক্ত। দেহ মনের দিক থেকে এরা সুস্থ ও স্বাভাবিক এবং আদর্শ মানুষ। এছাড়া মিশ্র গঠনের দেহকে তিনি ডিসপ্লাস্টিক শ্রেণীভুক্ত করেন। এ শ্রেণীর লোকেরা সংখ্যা বিরল। কৃৎসমার তার গবেষণার শেষে দেখতে পান যে হালকা পাতলা গড়নের ব্যক্তিদের মধ্যে সিজোফ্রেনিয়া বেশি হয় এবং যারা মোটা ও গোলগাল ধরনের তাদের মধ্যে ম্যানিক ডিপ্রেসিভ নামক মানসিক ব্যাধি বেশি হয়।
কেশমার টাইম ব্যক্তিত্ব বিজ্ঞানসম্মত নয়। এর বস্তু হলো একটি ত্রুটি হলো এই যে তিনি বয়সের সঙ্গে সঙ্গে যে শারীরিক পরিবর্তন হয় সে বিষয়টি এড়িয়ে গেছে। তো এখানে কেশমারের সংজ্ঞার ভিতরে একটা ত্রুটি পাওয়া যায়। তিনি যে মানুষের যে দেখা যাচ্ছে যে মানুষ এক এক সময় এক এক রকম হয়, ছোটোবেলায় দেখা যাচ্ছে যে তার আচার আচরণ এক এক রকম এবং যৌবন বয়সে একরকম, আবার দেখা যাচ্ছে যে বার্ধক্যে আর এক রকম এবং বৃদ্ধ বয়সে একরকম। দেখা যাচ্ছে যে এখানে কেশমার কিন্তু এই যে মানুষের যে বয়সের সাথে সাথে যে তার আচার আচরণের যে আর এমনকি দৈহিক যে পরিবর্তন এটা তিনি উল্লেখ করেননি। হ্যাঁ, এই ভুলগুলো আমরা এখানে দেখতে পাই। তবে শেলডনের শারীরিক গঠন মতবাদ, শারীরিক গঠনের ভিত্তিতে 1940 সালে উইলিয়াম শেলডন ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ করেন। তিনি বহু সংখ্যক ব্যক্তির দেহের ছবি পর্যবেক্ষণ করে দেহের গঠনকে তিনটি প্রধান বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিভাগ করেন। তার শ্রেণীবিভাগগুলো আজকে দেখা যাচ্ছে যে আর সময় নাই। তো দেখা যাচ্ছে যে এই শেলডনের শারীরিক গঠন মতবাদ নিয়ে আমরা সামনের দিন আলোচনা করব। তো দেখা যাচ্ছে যে আজকে আমার ক্লাস আমি শেষ করছি। তো দুটি কথা না বললে নয়, এখন দেখা যাচ্ছে চারিদিকে করোনা, এই করোনার কারণে তোমরা সব ঘরে অবস্থান করো। ঘরে অবস্থান করে আমাদের ক্লাসগুলো তোমরা অনলাইনে দেখে তোমরা কিছুটা হলেও যাতে উপকৃত হতে পারো সেদিকে তোমরা চেষ্টা করো। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি।